سبسے اعلی اعلی مارا نبی سبسے بالہ اعلی مارا نبی اپنی ملک پیارا اپنی ملک پیارا ہمارا نبی دونوں عالم کا دل ہمارا نبی دونوں عالم کا دل بھالو لگ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مرشد جان تو میں نہ دیکھیں بانچ نہ گو پو روان شاہ شریف الدین شانت میں نہ دیکھیں بانچ نہ گو پو روان کی روپ دیکھا گو بازان کی روپ دیکھا گو مرشد کہہ رہا نیلا کو من تو میں نہ دیکھیں بانچ نہ گو پو روان مرحبا شریف الدین شانت میں نہ دیکھیں بانچ نہ گو پو روان مرحبا کی روپ دیکھا گو مرشد کی روپ دیکھا گو بازن کہہ رہا نیلا کو من تو میں نہ دیکھیں بانچ نہ گو پو روان مرحبا প্রবেশ করবি মনে আপনি দেখা হবে গো শরীফ উদ্দিন সাজী বহনে প্রবেশ করবি কে মনে আর নেই দেখা ও বেগমর সিদি জি বনে মরহবা তাগবাগ বন্ধু পালং গেতে শুইয়াহ কোন সন্তানে মন চোরা ডুকি বেয়া শিয়া মহবা দূরে যদি রাহক গো মুর্শিদ যাই বহুই আসে কি কার কাছে দূরে যদি রাহক গো বাজান যাই বহু পাগলা কার কাছে আমারে বলি বাগো মুর্শিদ কে মহলে
إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না সকল জবানটা চেরে নবীর মহব্বতে ওলি আল্লাহর সহবত মহব্বত নিয়ে একটু আওয়াজ দিয়ে ইমানি কণ্ঠে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে জোরে কোন আল্লাহু আকবার উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওলি আল্লাহ নারাই তাকবীর নারাই রিসালাত নারাই গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ সকলকে কবুল করুক সকল বলে আমিন ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলাধীন মাধবপুর থানা নাকি মাধবপুর থানা নিকটবর্তী হযরত শাহ শরীফউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির যুব সংগঠনের উদ্যোগে শ্রেষ্ঠতম বার্ষিক ইসলামিক সুন্নি মহাসম্মেলন 29 নভেম্বর 2022 ইংরেজি রোজ মঙ্গলবার স্থান শাহপুর নতুন বাজার পশ্চিম পাশে মাধবপুর হবিগঞ্জের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ দস্তগীর পীর সাহেব খান্দরা দরবার শরীফ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি শুকর বিল আমিন আমিন সভাপতি যারা আছেন আকসির মিয়া তালুকদার সাহেব তাজুমিয়া সাহেব আব্দুরউফ তালুকদার সাহেব সিকান্দর সর্দার সাহেব ফজল মিয়া সর্দার সাহেব প্রধান মেহমান জনাব সৈয়দ মোহাম্মদ আতাউল মোস্তফা সোহেল চেয়ারম্যান নয়নং নোয়াপাড়া ইউপি বিশেষ মেহমান উপস্থিত রয়েছেন বিশেষ করে জনাব মোহাম্মদ রুকনউদ্দিন সাহেব জনাব মোহাম্মদ ইসলামউদ্দিন সাহেব মেয়র নয়নং ওয়ার্ড নয়নং নোয়াপাড়া ইউপি মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন সুনি জনতার আইডল বিশিষ্ট আলমদ্দিন পীরজাদা হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব লাকসাম কুমিল্লা আল্লাহ পাক হুজুরকে নেকাইতে তৈবা দান করুক সকলে বলে আমিন আমার পূর্বে আলোচনা করেছেন তরুণ যুবকদের আইডল সমুদ্র কণ্ঠের অধিকারী বাতিল আতঙ্ক হযরত মাওলানা মুফতি কারি মাওলানা শামীম রেজা তাহির সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি শুকুর বিল আমিন অবস্থিত রয়েছেন হযরত মাওলানা কাউসার আহমেদ সাহেব খতিব শাহপুর আলীনগর জামে মসজিদ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াতে তৈবা দান করুক শুকুর বিল আমিন এবং মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা ফয়সাল আহমেদ শাহপুর দরগা মসজিদ পেশ ইমাম আল্লাহ পাক সকলকে কবুল করুক শুকুর বিল আমিন আজকের মাহফিলের সামনে বসা তরুণ যুবক ভাইরা যারা আগামী দিনের সুন্নি জনতার পথে মতে যারা কথা বলবে এবং আমার সামনে বসা কালো দাড়ি ছিল সাদা দাড়ি হয়ে গিয়েছে ইয়াং ছিলেন এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন আমার আদরের সম্মানিত মুরব্বী বাবারা পর্দানিশীল আমার মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি কৃষক ভাইয়েরা সমস্ত কর্মস্থলে সম্মানিত বন্ধুরা সকলের প্রতি আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম ওলামার সমাবেশে সকলের প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি করতেছি করব কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সুন্দরময় ইদা মারার তুম বিরিয়া দিল জান্না জান্নাতের বাগানে আমাদেরকে সমস্ত ব্যবসা বাণিজ্য এই সময়ের ভিতরে অনেক মানুষ দোকানপাটে রাস্তাঘাটে অযথা অসময় সময় কাটাচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে আপনাকে যাচাই বাছাই করে সুন্দরভাবে জান্নাতের বাগানে আসার মতন বসার মতন তৌফিকটুকু দান করেছেন ধৈর্য দিয়েছেন মনোযোগ সহকারে ওয়াজ শুনবেন আল্লাহ পাকের দরবারে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা জিনিস মনে রাখবেন আব্বা মা বোনরা যারা আছেন খুব মনোযোগ আমার বয়সী যারা তরুণ যুবকরা আছেন আপনারা খুব মনোযোগ কারণ যৌবন কালা এক সেজদা বৃদ্ধ বয়সে একশো সেজদার সমান
যৌবন কালত যে ইবাদতটা করবেন এটা আল্লাহ পাকের দরবারে বেশি গ্রহণ হয়, কবুল হয়। আমি একটা ছেলে, দাড়িটা রাখলাম, মাথায় পাগড়ি পরলাম, নামাজ পড়লাম, নবীর সুন্নতের কোনো দিক দিয়ে কোনো কম নাই। আমার মতন আর একটা ছেলে দেখা যায় রাস্তাঘাটে অশৃঙ্খলা করে, গান বাজনা বাজায় এবং বিভিন্ন খারাপ কাজে লিপ্ত। সেও তো মানুষ, আমিও তো মানুষ, আপনারও তো মানুষ, আমিও তো মানুষ, তা আপনি কেন ভালো মানুষ হতে পারবেন না? কারণ কি, প্রশ্ন কি, আপনার লক্ষ্য থাকবে ভালো কাজের উদ্দেশ্যে, আপনার টার্গেট থাকবে ভালো রাস্তার দিকে উদ্দেশ্যে। যে যত বেশি ভালো স্বপ্ন দেখবেন তার স্বপ্ন আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। স্বপ্ন থাকতে হবে রসুলের প্রতি, স্বপ্ন থাকতে হবে কোরআনের প্রতি, স্বপ্ন থাকতে হবে মদিনার নবীর প্রেমী, স্বপ্ন থাকতে হবে ওলি আল্লাহর সহবতে, স্বপ্ন থাকতে হবে মা বাবার খেদমতে। তো আপনার চোখ আল্লাহ পাক দিয়েছেন, ফি আই সূরাতি মা শা রাখাবাক, আল্লাহ এত সুন্দর করে মানুষ গঠন করেছেন, চোখ দিলেন সিসি ক্যামেরা, দুনিয়ার সবচাইতে যেটা কঠিন, বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো হয়, কিন্তু আপনার সামনে যে দুইটা সিসি ক্যামেরা আছে এটা কি জানেন? এই সিসি ক্যামেরার লত একটা না দুইটা না, হাজার হাজার লত আল্লাহ গাড়ের মধ্যে ফিটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মনোযোগ, আগে কিন্তু আমি কিছু ভূমিকা বলবো, তারপরে আলোচনা ঢুকে যাব। ধৈর্য মনোযোগ দুইটা জিনিস মনে রাখবেন, ধৈর্য বসবেন ধৈর্য নিয়ে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন, বান্দা তুমি ধৈর্যশীল হও, যারা যে কাজে ধৈর্য বেশি তাদের সফলও বেশি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বলেছেন ধৈর্যশীলদের সাথে আমি নিজে আছি থাকবো। যারা ধৈর্য ধরবে, ধৈর্য ধরলে দেখা যায় মার খাইতে হইব, ধৈর্য ধরলে পিঠা খাইতে হইব, ধৈর্য ধরলে আঘাত আসবে, ধৈর্য ধরলে তলোয়ারের আঘাত আসবে, মায়ের আঘাত আসবে, রাসখার আঘাত আসবে, ধনুর আঘাত আসবে, আপনার উপর অত্যাচার জুলুম হবে, নো টেনশন। আল্লাহ পাক বলেছেন আমার উপর ধৈর্যশীল হয়ে বসো, সব বিপদ থেকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আল্লাহ কত গরিয়ান, কত মহান। এরপরে আল্লাহ বলেছেন ধৈর্যের কথা, তো আল্লাহ বলেছেন প্রথম ধৈর্য ছাড়া আপনার বক্তাগিরি করা যায় না, ধৈর্য ছাড়া মসজিদ ইমামতি করা যায় না, ধৈর্য ছাড়া মোল্লাগিরি করা যায় না, ধৈর্য ছাড়া এলাকার মেম্বারগিরি করা যায় না, ধৈর্য ছাড়া আপনারা বসতে পারেন না। যারা ধৈর্য আছে তারাই আজকের মাহফিলে এসেছেন। চিন্তা করেছেন আল্লাহ কত কত বড়িয়ান, কত মহান। তারপরে আল্লাহ বলেছেন মনোযোগ, মনোযোগ ছাড়া মানুষ একটা কাজ করলে, মনোযোগ ছাড়া যদি কাজ করে এই কাজটা সফল হয় না। যে যত বেশি মনোযোগ দিয়ে বসবে শুনবে তার তত বেশি সফল হবে। কথাগুলো সুন্দর না? দুইটা পজিশন। এরপরে আসেন আমরা, আল্লাহ পাক বললেন বান্দারি তোমার চোখের, তোমার বডির সামনে দুইটা সিসি ক্যামেরা দিয়েছি, সিসি ক্যামেরা দিলাম তুমি নবীর শান বোঝার জন্য, সিসি ক্যামেরা দিলাম তুমি আল্লাহর কোরআন পড়ার জন্য, সিসি ক্যামেরা আমি দিলাম তোমাকে তুমি সত্য মিথ্যা যাচাই বাছাই করার জন্য, ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, অল বডি দিলাম, সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এরপরে তোমাকে গানের মধ্যে হাজার হাজার বিভিন্ন লোদ দিয়ে তোমাকে ফিটিং করে, সমস্ত রোগের মূল হচ্ছে তোমার ঘাড়, এই ঘাড়ের ভিতরে তোমাকে সমস্ত বডি স্ট্রেস কার্ড দিয়ে তোমাকে আমি সিসি ক্যামেরার লোদ দিয়ে ফিটিং করে দিলাম। এখন যদি কেউ আপনাকে কোনো ছুরি লাগায় যদি গাঁটটা ফেলে দেয় আপনার কি আর থাকবে? চোখ দিয়ে দেখবেন আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর আদায় করেন। আল্লাহ বলেছেন ওয়াদকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, আমার কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা, যা নিয়ামত দিয়েছি শুকর আদায় করে শেষ করা যাবে। একটু দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, আমার শাহপুরের বাবারা, আশেপাশের যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম,
وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين وجل আমি কোন দেখে গেলাম না ডাইরেক্ট আলোচনায় ঢুকলাম বাবারে প্রত্যেক দিন একটা দুইটা মাহফিল করতে হয় আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছেন গতকালকে নরসিংদী মাহফিল ছিল রায়পুরা এর আগের দিন মাহফিল ছিল শানকলা টু হবিগঞ্জ প্রতিদিন একটা দুইটা মাহফিল আমরা ডেইলি মাহফিল ঘুম নাই ঠিক মতো রেস্ট নাই দিনের দাওয়াত দিচ্ছি কালিমার দাওয়াত দিচ্ছি আমার আল্লাহ কত শান নবীর যে বানাইলেন আমার আল্লাহ বন্ধুরা নে আমার বাবা জিনা নে আমার আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন নবী গো নবী গো ও মায়াহার নবীজি ও দুস্ত কামলিওয়ালা নবীজি আমি আপনার সমস্ত কুল কায়নাতের জন্য নবী গো সমস্ত আলমের জন্য সমস্ত কুল মাখলুকাতের জন্য সমস্ত সব কিছুর জন্য আপনি নবীর আমি রাহমাতান লিল আলামিন হিসেবে বানিয়ে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দুস্থ নবীজি আপনারে শুধু আমি সিলেটের জন্য নবী বানাই না আপনারে শুধু আমি ঢাকার জন্য নবী বানাই না আপনি নবীরে আমি শুধু চট্টগ্রামের জন্য নবী বানাই না আপনি নবীর শুধু ঢাকার জন্য নবী বানাই না আপনি নবীর শুধু কোরআনের জন্য নবী বানাই না আমার আল্লাহ একটা ডাক দেয় কই নবী গো ও দুস্থ নবীজি আপনি নবীর যদি আমি আল্লাহ না বানাই আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না আর যারা কোন আল্লাহ ভগবান আমার আল্লাহ একটা ডাক দেয় কই আর রাসূল আল্লাহ নবী গো আপনি নবীরে বানানোর কারণ উদ্দেশ্য হইলে আমি আল্লাহরে মানুষ চিনব আসমানে আহম্মদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম আসমানে আহম্মদ নাম জমিনে মুহাম্মদ নাম সেই নামকে আল্লাহ দিয়েছেন সালাম ওরে রহমত লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জামিন ওরে রহমত লিল আলামিন আপনি গুনাহগার উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন আরে পাইলে আপনার দরুশন ধন্য হইতো আশিকির জীবন আরে পাইলে আপনার দরুশন ধন্য হইতো শাহপুরে মানুষের জীবন সাইনা নবী আমি সাত রাজারি দন সাইনা নবী আমি সাত রাজারি দন আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন আরে দেখায় আপনার মুজে যা ভাগ্যবতী খাদিজা সুবহানাল্লাহ কই দিন না ওরে দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী খাদিজা সহি পাদিন জীবন আর যৌবন সহি পাদিন নবী জীবন আর যৌবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন আর জীবন একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাকে দিয়া গায়ে দুস্থ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীরে বানাইছি ওয়ান কুল কায়নাতের জন্য নবী অনেকে আঙ্গু নবীরে বিশ্ব নবী কয়া ডাক দেয় কয় বিশ্ব নবী কয়া ডাক দেয় আছে কিনা নাই রে বাবা আমার নবীর বেলায় বাবারে মুখটার একটু কন্ট্রোল করে বলবেন কারণ নবী তোমার মতন না আমার মতন না আনা খাতা মুন্না বিন আহা গো বন্ধু গো বন্ধু গো আমার নবী শেষ জামানার নবী নবীর মতন কোন নবী আর আসে নাই কোন নবী আসে বেব নবী বললেন আনা সাইদুল নাসি আমার কি আমার আমি হাসরের ময়দানে সমস্ত মানব কুলের সর্দার হয়ে দাঁড়াবো বন্ধুরে
ও আমার শাহপুর বাজারের বাবারা নবীর চিনেন নবীর নিজের জানের চাইতে ভালোবাসেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আলামিনের ব্যাখ্যা যদি কোনো মোল্লা মুফতি কিয়ামত পর্যন্ত নবীর শানের নুজুলের বয়ান করে ওয়ারাফা আনালাকা যিকরাক নবীর শান মান যাররা পরিমাণ কমানো যাবে নবীর শান মান যাররা পরিমাণ শেষ করা যাবে আমার আল্লাহ একটা ডাক দেয় কই বন্ধু বন্ধু গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কামলি ওয়ালা নবীজি আপনার কারণে আমি আল্লাহ প্রকাশ হয়েছি আপনি নবীর যদি না বানাইতাম লাউলা কালামা খালাকতুল আফলাক আমি আল্লাহ কোন কিছু বানাইতাম না বানাইতাম আসমান না বানাইতাম জমিন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما كي فاغلا ما شاء الله مرحبا فاغلا دغا ديزري فاز هذا مرحبا كنكري আরো জোরে পাগলা প্রথমে মারি দিছে টাকা সিদ্দিক সিদ্দিক আকবরের মতন বানাই দিও আমিন কোন করে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বি রাব্বিকাল কারীম আল্লাহ বলেছে আসমান থাকবে না ব্যঙ্গে যাবে আসমানও বানাইতাম না বানাইলাম শুধু নবীর কারণে বন্ধুরে আমার নবীর শানে নজরুল নবীর শানে রিসালত নবীর শান যে কত মহান আল্লাহ বলেছেন এটার শুকর আদায় যদি কিয়ামত পর্যন্ত কেউ করে আমার নবীর শান যাররা পরিমাণ কমবে না বন্ধুরে ও আমার শাহপুরের বাবারা হবিগঞ্জ জেলার বাবারা মাধবপুর থানার বন্ধুরা নবীর শান যে কত মহান নামাজ পড়লেই শুধু নামাজ দেহ হবে এমন কোনো গ্যারান্টি নাই নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেছেন আমাকে বই করে সেজদা দাও এরপরে নামাজের ভিতরে আমার নবীর সালাম দাও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু আমার নবীর সালাম দেও নবীর সালাম না দিলে তোমার নামাজ হইব না কথা কোনা করে দেখ কেনা বন্ধুরে বন্ধুরে নামাজের ভিতরে এমপি মন্ত্রী বক্তারা সালাম দিলে নামাজ হয় না আমার আল্লাহকে আমার বন্ধুরে বসাইছি নামাজের ভিতরে সুবহানাল্লাহ কোনা করে আমার কামলিওয়ালা নবীর বসাইছি নামাজের ভিতরে নামাজ দিলাম আমি আল্লাহ নামাজ আমি পড়ি না রোজা দিলাম আমি আল্লাহ রোজা আমি আল্লাহ রাখি না সুবহানাল্লাহ কই দেন না সব দিলাম আমি আল্লাহ করি না কিন্তু আমার কামলিওয়ালা নবী নামাজ শেখাইলো গালি মাটারে চারি করলো ইসলামের জন্য নবীজি সব করলো একটা সেকেন্ডের জন্য নবী আরামের বিছানায় ঘুমায় নাই এ বন্ধুরে বন্ধুরে নবীর শান কত যে মহান আমার আল্লাহ কয় এই শান যদি তামাম পৃথিবীর মানুষ যদি বর্ণনা করে এবং ওয়াজ মাহফিল করে আমার নবীর শান যাররা পরিমাণ শেষ করা যাবে না বন্ধুরে বন্ধুরে বাবারা আমার আল্লাহ কইন বিশ্ব নবী তোমরা বলিও না আমার নবী বিশ্বের জন্য নবী বানাই না এই যে বর্তমানে বিশ্বের খেলা হইতেছে আর্জেন্টিনা ব্রাজিল এবং সৌদি আরব বিভিন্ন খেলামেলা হচ্ছে বাবারে বন্ধুরে ও আমার আব্বারা আজকেই দেখলাম একটা ফেসবুকের মধ্যে কোন জায়গায় সাতপুর নাকি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে এক ফোলায় ছুরি ঢুকাইয়া দিছে এক ফোলা ব্রাজিলের আর্জেন্টিনার ফোলা মারছে ব্রাজিলের ছুরি শেষ খেলার ইস্যু কইরা দিছে ফোলার জান বার কইরা এই খেলার ইস্যু কইরা যদি আপনি আপনি মারামারি করেন আর এক দেশের জন্য যেই দেশে তোমার বাংলাদেশকেই চিনি হই না কথা কোনা করে তোমার বাংলাদেশকে চিনে হই না আর তুমি ওই দেশের জন্য পাগলার দেওয়ানা খেলা খেলো ঠিক আছে মানলাম
বলে হুজুর আপনি কি খেলা বিরোধিতা না না খেলতে খেলেন কিন্তু বাজে দইরা না টাকা দইরা না মারামারি কইরা না কোনো বাড়ির আঘাত করা না খেলা দেখতেই পারেন কিন্তু আরেকটা দেশের জন্য বন্ধুরে যেই দেশে আজান নিষিদ্ধ যেই দেশে খ্রিস্টান বৌদ্ধ চাকমা চকমা যেই দেশে নাফরমানি চলে যেই দেশের মধ্যে নামাজ নাই আল্লাহর কোরআনের আজান নাই ওই দেশ নিয়ে আমি বাংলার মুসলমান আমি কোন দেশে বসবাস করি আর আর্জেন্টিনা ব্রাজিল লইয়া তুমি দিছো চুরি ডুগাইয়া শেষ তুমিও জেলে আর একটা বাইরের সাথে মাইরা গেলা এটার নাম খেলা না এটার নাম বিনোদন করা না এটার নাম হইল তুমি মুসলমান থেকে বঞ্চিত হওয়া কথাগণ ঠিক কিনা খেলা দেখো কোনো সমস্যা নাই কিন্তু মারামারি চলবে না কথাগণ আগে এই যে ফুলাই ছুরি ঢুকাইল হেরে নিল জেল ফাঁসি হইতে পারে জেল হইতে পারে ঠিক আছে না আর একটা মায়ের কোল খালি করলো বন্ধুরে এইগুলা করা যাবে না আমার আল্লাহ কইতেছে বিশ্ব বিশ্বের মধ্যে কাতার খেলা চলতেছে এটা বিশ্ব বিশ্বের নিচে আসমানের উপরে কোনো ফিলার গিয়ে খেলতে পারে না আল্লাহকে বিশ্বরের তো একটা সীমারেখা আছে আমরা নবীরে বিশ্ব নবী কইও না ও মৌলবি মৌলবি কোরআন হাদিস কইল্লা দেখো আল্লাহ কও আমা আরসালনাকা ইল্লা ইয়া রাসূলাল্লাহ মায়ার নবী গো ইয়া হাবিবাল্লাহ দোস্ত নবী গো আমি আপনার সমস্ত আলমের জন্য নবী বানাইছি এখন আলম কোন জাহান আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আল্লাহর আরশ আজিম এরপরে লাজাম আল্লাহ কামান আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আর একটা পর্দা দ্রুত 500 বছরের রাস্তা এখন তুমি মৌলবি কইলা কি জানো নি বিশ্বের নবী আরে বাবা রে এই যে জমিন এই জমিনের নিচে আরও জমিন আছে আমরা ফেনার উপরে বসবাস করি এত সোজা না এত সোজা না দলিল দিয়া মানুষে বোকা বানাইও না মানুষগুলা বুঝে এখন কোরআন হাদিস পড়ে কথা কোনা কেন ঠিক কিনা মানুষ আমার সাল্লা কাইল্লার ব্যাখ্যা ও সিনে বুঝেব ঠিক কিনা গন এই শাহপুরের মানুষ আজকের থেকে যদি কেউ বিশ্ব নবী কয় তারে আপনি ভুল ধরবেন কথা কোনা কেন ঠিক কিনা একটা স্কুলের টিচার হও কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো যদি কোনো মোল্লা ইয়ে কয় বিশ্ব নবী সঙ্গে সঙ্গে তারা ভুল ধরবেন বলে খানার ঘরের খানা কোরআন হাদিস কুল্লা দেখ আল্লাহ কইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সমস্ত আলমের জন্য নবী বানাইলাম আমি সমস্ত কুল কায়নাতের জন্য নবী বানাইলাম আমি এমন কি জান্নাতের জন্য নবী বানাইলাম আমি এমন কি কোরআনের জন্য আমার নবীরে বানাইলাম এমন এমন কিছু কোনো কিছু যদি নবীরে না বানাইতাম কোনো কিছু বানাইতাম না জান্নাত জাহান্নাম আরশ কুরসি লোহ কলম এমন কি আল্লাহর জাত প্রকাশ হইতো না ওই লোখালি একমাত্র নবীর কারণ এখন কোরআনের দলিল দেয় একটা আয়াত পরে একটা দলিল দেয় আর একটা কথা কোন ঠিক কিনা এইরকম করা চলবে নবী বিশ্বর নবী মানুষ গিয়া গোলা গিয়া আসমানও গিয়ে খেলেনি আসমানও গিয়ে খেলতেছে না জমিনও ভাড়াই খেলতেছে কাতার স্টেডিয়ামে খেলতেছে এটা জমিন চোখ দিয়া যা দেখা যায় এটার বিশ্ব বলা হয় ওরে বন্ধুরে বন্ধুরে সাধারণ গ্রামের মানুষে কোরআন দিয়া দলিল দিয়া বুঝাইয়া খালি বড় উজুর দেখলেই বড় উজুর কওয়া যাইতো না কথা কোনা গ্রি দেখতে হবে তার ভিতরে হুব্বে মস্তবা ভালোবাসা আছে কিনা নাই দেখতে হবে আহলে বায়াতের প্রেম আছে কিনা নাই দেখতে হবে ওলি আল্লাহর গোলামি আছে কিনা নাই দেখতে হবে আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসার প্রয়োজন আছে কিনা নাই দুনিয়ার কোন সার্টিফিকেট চাই না ইয়া রাসূলুল্লাহ একটা সার্টিফিকেট আছে দুনিয়ার সব আমার কাছে তুচ্ছ আমার কাছে আপনি হাবিবুল্লাহ সব চাইতে শ্রেষ্ঠ হাত তুলে কোন ঠিক কিনা জালাজুরাহেনা আরে মুখ দিয়ে আইছে মনে লাগে আগে মূল দু একদিন কইছিলেন ও আজকের থেকে আর কেন না কিন্তু কোরআন কিন্তু কোরআনের আয়াত কিন্তু আপনি জানেন সব জানেন আল্লাহ আলমের জন্য নবী বানাইছি যাই হোক বলইতে পারে মানুষের ঠিক না যা বলইতে পারে আল্লাহ করগণ আসলে সত্য কথা কি জানেন আসলে সত্য কথা হচ্ছে আমি নবীর বিশ্বের জন্য বানাই নাই আমি সমস্ত কুল মাখলুকাত কুল কায়নাতের জন্য নবী বানাইছি অনেকেই বলতে পারেন অনেকে ভুলভাবে হইতেই পারে কিন্তু এটা বলা যাবে না আপনি বলবেন আমার নবী দু জাহান সবসে আহলাহ আল্লাহ মারা নবী সবসে বাহলাহ আল্লাহ
مارا نبی اپنی ملک پیارا اپنی ملک پیارا ہمارا نبی دونوں عالم کا دل ہمارا نبی دونوں عالم کا دل ہمارا نبی سب سے اعلیٰ ہو اعلیٰ اپنی مولا کا پیارا ہمارا نبی سبحان اللہ کوئی دینا دونوں یہو کالو جی دونوں آلم کا دل ہمارا نبی دونوں آلم کا دل ہمارا نبی چتکان میرے کنہ سبحان اللہ دونوں عالم کا دلہا ہمارا نبی او بابا نبیر پاگلا ہو نبیر پاگلا ہو نبیر پریم جدی سینار بیتے ڈکائتے پر اللہ اللہ قسم بابا رے بندورے اپنے مدینار نبیر غلام ہوئے جابین اور مدینار نبیر غلام جدی ہوتے پارے اللہ اللہ قسم امار مدینار نبی تمہارے نہیں اللہ جاناتے جابی بندورے امار جبک بائیرہ اللہ رب العالمین ڈاک دیکھو او دنیا مانوس امار نبیر شان امار نبیر عزت امار نبیر شان عظمت جے کت مہان پرتھیبیر مدھے جدی کونو مولا مفتی بیان کرے پیش کرے امار نبیر شان ذرا پریمان شیش کرا جابے نا سبحان اللہ بندورے আমার শাহপুরের বাবারা আমার নবী আল্লাহ বলেছেন যেমন একজন কান্দি বানা নবী পাঠাইলাম যে নবীর না বানাইলে কোনো কিছুতে বানাইতাম না আমি আল্লাহ নিজে প্রকাশ হইতাম না ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর শান যদি কেউ বর্ণনা করে আপনি নবীর মহব্বত নিয়ে যদি কেউ আদব নিয়ে সম্মান নিয়ে যদি কেউ চুমা খায় আমি আল্লাহ চুমা খাওয়ার বরকতে সগের জুতিটারে আমি আল্লাহ বাড়াইয়া দিব শুধু তাই নই তাই নয় কোনো পাগলা যদি নবীর মহব্বত যদি একার আবার দুরুদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি নবী 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 কইয়া ঘুমাইয়া যায় আর যদি কামলিওয়ালা নবীর উপর দুরুদ পড়ে মোস্তফা পড়ে পাঠ করে যদি একার আবার দুরুদে পড়ে নবী গো মায়ার নবীজি আপনি কামলিওয়ালা নবীর জীবনে কোনো দিন দেখলাম না ইয়া রাসূলুল্লাহ আমি পাগলা জীবনে কোনো দিন আপনি নবীর দেখলাম না অনেক সাহাবীরা নবী ভাই আপনার চেহারা মুবারক দেখলো শাহপুরের মানুষ জীবনে কোনোদিন নবী দেখছে না আমি পাগলা জীবনে কোনোদিন নবী দেখলাম না আমার আল্লাহ কই নবী দেখছত নাতে কি হয়েছে নবীর মহব্বটা তো তোর অন্তরে আছে নবীর মহব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন বাবারে বন্ধুরে বন্ধুরে আমার বাবারা জালালউদ্দিন সুয়ুতি কই ও জগতের মানুষ আমি আমার নবীর জীবনে কোনোদিন দেখিনি তারপর নবীর মহব্বতে আমি দেখেছি তারপর আবার দরুদ শরীফ পড়েছি এরপরে আবার আমার নবীর মহব্বতে পাগল হয়েছি পাগলার দিওয়ানা হলাম এরপরে আমার নবীর মহব্বতে আমি পাগলার দিওয়ানা আমি জীবনে প্রথমবার যেদিন মুরাকাবাতে গেলাম আমি তাকায়া দেখি গো আমার নবীর মহব্বত যখন একটা পুরা চোখের পানে ফালাইলাম মানুষ দেখাইয়া চোখের পানে ফালাইলে আল্লাহ কবুল করে না অন্তর দিয়া চোখের পানে ফালাইলে আমার আল্লাহ ওই অন্তরের ডাকটা বেশি কবুল করে নে বন্ধুরে নিশিরাত্রি জাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন আর ওই সময় আমার মদিনার নবীরে ভালোবাসবেন দেখিবেন কুদা কি কসো আমার মদিনার নবী তোমার বাঙ্গা করে একদিন হাজির হইয়া যাবে সবার সামনে নবী হাসিন নাজির হবে না যারা আসে কে রসুল বিনে কোনো দিন হাজির হবেন না আপনি দাঁড়াইয়া পশ্চিম মুখা প্রস্রাব করেন আপনার সামনে কেমনে নবী হাজির হইবেন আপনার তো ঠিকমতো আপনি নাফাক অবস্থায় আছেন ঠিকমতো পানি ব্যবহার করেন না ঠিকমতো উজু করেন না ঠিক মতো আপনার চক্ষু লাগান মদিনার নবীর চোখ এই চোখ দিয়ে দেখতে হবে ওলি আল্লাহর চোখ এই চোখ দিয়ে দেখতে হবে মদিনার নবীর রাস্তা এই চোখ দিয়ে পড়তে হবে আল্লাহর কোরআন এই জবান দিয়ে কথা বলতে হবে সত্য কথা এই হাত দিয়ে বলতে হবে ভালো ভালো কাজগুলা করতে
দিতে হবে এই পাওগুলা জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে আনতে হবে যদি অটোমেটিক আপনার নিজের বডিকে দেহকে সবগুলা যৌবন জীবনকে আপনি সুন্দরভাবে রাসূলুল্লাহর পথে কুরবানি করেন দেখবেন অটোমেটিক আমার মদিনার নবী তোমার সামনে হাজির সুবহানাল্লাহ আর নাইলে কোনদিন হাজির হবেন জালালউদ্দিন সুয়ুতি কয় জগতের মানুষ আমি মদিনার নবীর প্রেমে দেওয়ানা পাগলার দেওয়ানা আমি জকুর মুরাকাবার মধ্যে গেলাম হঠাৎ কোণে দেখি গো আমার কামলিওয়ালা নবী যে আমার সামনে হাজির হয়ে গেছে তোর বার আমার নবীর দেখছি আমি জালালউদ্দিন সুয়ুতি রাগদা বললাম জগতের মানুষরে ও শাহপুরের মানুষ 75 বার দেখার পর কয় আমি জালালউদ্দিন কলিজা ঠান্ডা হয় না কেমন নবী জালালি যে নবীর চেহারা মোবারক দেখলে আল্লাহ সঙ্গে সঙ্গে জাহান্নাম হারাম করে দেয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন হারাম করে দেয় আমার নবী তো হইছে আ আমার নবীর সাথে কোনো তুলনা করা যাবে না পৃথিবীর কোন মানুষের সাথে তুলনা করা যাবে না কারণ নবী নবী যে নবীর চেহারা মোবারক দেখলেই কত কাফের গুলা কালিমা বুড়া মুসলমান হয়ে গেছে নবীর শান যে কত মহান যে নবীর একবার দেখলে 7টা জাহান্নামের আগুন হারাম 8টা জান্নাতটা ওয়াজিব হয়ে যায় বাবারে বন্ধুরে ও আমার পাগলারা খুব মনোযোগ দেওয়াজগুলা শুনবেন আল্লাহ কয় ও দুনিয়ার মানুষরি জালালউদ্দিন সুয়ুতি 75 বার নবীরে দেখছে এরপরও কলিজা ঠান্ডা হয় না আর ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো আরও দেখা দেন আরও দেখা দেন আরও দেখা দেন আমি যতবার দেখি ততবার আমার কলিজা ঠান্ডা হয় একবার না দুইবার না তিনবার না 75 বার যদি নবী দেখতে পারে আপনি কই দিন নবীরে দেখছেন ঘুমের ঘরে দেখছেন এখনো তো আমরা দেখতে পারি নাই তো আশি গুরুছিল আমরা কিভাবে হইলাম এখনো বোঝা গেল সত্যিকারী নবীওয়ালা হতে পারি নাই সত্যিকারী আশি গুরুছিল হতে পারি নাই নবী এখনো দেখতে পারলাম না কিভাবে নবীওয়ালা হইলাম কিভাবে নবীর মহব্বত করলাম ও কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আ তোমার দন থেকে বাড়ি থেকে গাড়ি থেকে এমনকি তোমার ছেলে সন্তান থেকে এমন কি তোমার অট্টালিকা পাহাড় থেকে যুবক এমনকি তোমার দ্বন্দ্ব সব থেকে ছেলে থেকে মেয়ে থেকে আমার মদিনার নবীরে ভালোবাসো 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 আহা কোন কোন জিনিস থেকে বেশি ভালোবাসবা আমার নবী ডাক দেন কয় আজমা ইন মানে নিজের জান আর এই জান থেকে আমি মদিনার নবীরে প্রেম করতে হবে আর নাইলে ইমানদার মমিন বান্দা হওয়া যাবে আশেকের রসুলে তো সোজা না বন্ধুরে জঙ্গলার হরিণি আমার নবীর প্রেমে তারা পাগল আর দেওয়ানা মাছে চিনল গাছে চিনল মানুষিয়া চিনলাম না কথা কোনা করে ঠিক কিনা একটা হরিণী নবী চিনে একটা গাছে নবী চিনে একটা মাছে নবী চিনে একটা বিক্ষুক নবী চিনে একটা ইহুদি নবী চিনে একটা কাফের নবী চিনে বাবা রে সবগুলা নবীর চিহ্ন আর আমরা জামানায় আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম যে নবীর জামানায় হাবিলি উম্মতি 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 আর তুমি নবীর কৌ নবী মাটির নবী নবী মাটির নবী নবী ফসা নবী ফসা নবী কথা কোনা করে কথা কোনা করে কথা কোনা করে নবীর জমানে কাটাইলেন ইয়াহাবিলি ওয়া উম্মতি আর তুমি আমার নবীরে কইতাছ মাটির নবী ফসা নবী নবীর জীবনটা কাটাইলেন কোনদিন একটা মুহূর্তের জন্য আরামের বিছানায় নবী যে কোনদিন মাথা মোবারক লাগায় নাই একটা দিনও আমার নবী মাথা মোবারকটা বিছানার মধ্যে লাগায় না ওই নবী উম্মতের জন্য শুধু পাগল আর দিওয়ানা মুসা নবী কয় আল্লাহ আমার দোয়া তুমি কবুল কর উম্মতের জন্য দোয়া কবুল কর আল্লাহ কয় দিয়া দিলাম ঈসা নবী কয় আল্লাহ আমার দোয়া তুমি কবুল করো কই কি আমার চতুর্থ আসমান বাড়ি বানাই দেও দিছি বানাইয়া দিছি আমি আখিরি জামানার নবীর গোলাম হইব আবার একটা কালি জায়গা রাখো মদিনা শরীফের মধ্যে যারা হাজি গিয়েছেন এখনও দেখা যায় একটা কালি রোজা আছে সাইদিন আবু বকরের রোজার পাশে একটা রোজা আছে কালি এখানে ঈসার হুল্লার রোজা হবে আল্লাহ দোয়া কবুল করছে ঠিক কিনা সব নবীরা নিজের জন্য কানল সব নবীরা নিজের জন্য চাইল আমার আল্লাহ কয় দুল্লাহা নবী গো বন্ধু নবী গো মুসা
কালিমুল্লাহ শব্দনত্ব আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ শব্দনত্ব আল্লাহর বন্ধু, আদম জবিউল্লাহ শব্দনত্ব আল্লাহর বন্ধু, সব নবীরাই আমার বন্ধু, কিন্তু আপনি বন্ধু এমন একজন বন্ধু গহ নবী, যেই নবী আসমা ছিল আহম্মদ, জমিন পাঠাইব নাম দিলে মোহাম্মদ, নবী গো কি চান কি চান আমার একটু জানাইয়া দিন, আমার নবী ডাক দেয় কয় আল্লাহ গো এখন আমি কিচ্ছু চাইব না, কয় কোন সময় চাইবা, কয় হাসরের ময়দানের জন্য আমি কিছু চাইব, কথাগুলা খুব মনোযোগ, হাসরের ময়দানের জন্য আমি কিছু চাইব, আল্লাহকে নবী গো কি চাইবেন, কয় যখন সময় আসবে তখন বলবো, আল্লাহ ডাক দেয় কয় নবী গো আমি ওইলাম তো যার আপনি নবী ওইলেন উকিল, সুবহানাল্লাহ কোনা করে আমি আল্লাহ যোদ আপনি নবী উকিল, হবিগঞ্জের কাঠ গড়ার উকিল না, সুবহানাল্লাহ কোনা করে হবিগঞ্জের কাঠ গড়ার কোনো উকিল না, এই উকিল দুনিয়ার কোনো উকিল না, দুনিয়ার কোনো জজ না, বন্ধুরে বন্ধুরে দুনিয়ার কাঠ গড়ায় উকিল পাইলেন, টাকা দিয়া উকিল কিনা যায়, আর আমার কামলি ওয়ালা নবীজি টাকা দিয়া কিনা যায় না, ভালোবাসা দিয়া কিনা যায়, কথা কোন ঠিক কিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দাও, সব চাইতে বেশি ভালোবাসো কামলিওয়ালা রে, যেই কামলিওয়ালা কবরও পাবেন, মিজানে পাবেন, কুলসিরাতে পাবেন, হাসরে পাবেন, ইয়া হাবিলি উম্মতি বলে বলে কাঁদেবে, হাত তোলা কোন ঠিক কিনা, এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা নাই, আরো জোরে কোন আছে কিনা নাই, সব চাইতে বেশি নাম্বার ওয়ান দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন গোটা জাহানের রাষ্ট্রনায়ক যিনি, তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমার হাবিবুল্লাহ, চিৎকার মেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির জগতের পরে শ্রেষ্ঠ নায়ক শ্রেষ্ঠ নবী যিনি আল্লাহ পাঠিয়েছেন উনি হচ্ছেন দিস দ্য মাস্টার অফ অল স্পিকার ইন গোটা জাহানের যিনি নাম্বার ওয়ান, ভালো যদি বাস্তব হয় তিনি হচ্ছেন আমার কামলিওয়ালা নবীজি, যেরকম সুবহানাল্লাহ, এই কামলিওয়ালা নবীর মতন আর কোন নবী আসবে, আমার নবী হচ্ছেন শেষ জামানার নবী, কথা কোন ঠিক কিনা, আমার নবী হচ্ছেন সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীগণের নবী, যিনি কুল খায়নাতের নবী, যিনি সমস্ত আলমের নবী, যিনি কেল্লা না বানাইলে সুন্দর সাত জমিন সাত আসমান আল্লাহ বানাইতেন না, এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হইতেন না, মুসা নবী কয় আল্লাহ আমি চাইলাম, আল্লাহ কয় না তোমারে দিলাম, ঈসা কয় আমি চাইলাম কয় তোমারও দিলাম, মুসা কয় চাইলাম কয় তোমারও দিলাম, বন্ধু হাবিবুল আপনি কি চান, কয় আমি হাসরে ময়দানের জন্য কিছু রাখবো, কি রাখবেন কি রাখবেন কি রাখবেন বলেন না, আল্লাহ কয় বলেন না গো দুস্থ গো, ও দুস্থ বলো না গো দুস্থ, আপনারা আমি ভালোবাসি, আই লাভ ইউ সুবহানাল্লাহ কোনা করে, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি, কারণ আপনি নবী আমার দুলহা, আপনি নবী আমার বন্ধু, আপনি নবী আমার জানের জান, আপনি নবী আমার প্রাণের প্রাণ, আপনি নবীর সাথে আমি প্রেম করছি আল্লাহ গোপনে গোপনে সুবহানাল্লাহ কোনা করে, আরে নবীর প্রেম কেমনে যে বর্ণনা করি আর কিভাবে যে বাঙ্গে বুঝাই দেয়, নিজ কুল কিনার হয় না ঠিক না, কোন আমার নবী কয় বন্ধু ও কামলিওয়ালা নবী গো, ও দুলহা নবী গো, ও দুস্থ নবী গো, যা চাইবেন তা পাইবেন, আমার নবী লাগে দিয়া কয়া হাবলি ওয়া উম্মতির জন্য দোয়া চায়, বিন্দু পরিমাণ দুনিয়ার মধ্যে তাকিয়া আমি নবী একটু না একটু ভালোবেসেছিল, একটু না একটু ভালোবেসেছিল, মহব্বত করেছিল, আল্লাহ জাহান্নামে যে সময় তারা যাবে আমি নবীর দিকে ছায়া ছায়া জাহান্নামও ঢুকিবে, আমি কামলিওয়ালা তো রহমতের নবী, একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহ ভগবান, শাহপুরের মানুষ জুড়ে করে ইয়া রাসূলুল্লাহ, আমি কামলিওয়ালা নবীজি, আমি জিন্দা নবী, হায়াতুল নবী, নূরের নবী, আমার তো বানাইলা উম্মতকে সুপারিশ করলে বলা নবী, কোন নবী পারবে না, ঈসা পারবে না, মুসা পারবে না, দাউদ পারবে না, ইব্রাহিম পারবে না, মুসা কালিমুল্লাহ পারবে না, আমি উম্মতের কাছে, আমি নবীর কাছে আসবে দৌড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে হাসরের ময়দান থেকে
বাঁচান বাঁচান আমি সেই দিন বলবো আল্লাহ আমি কিছু চাই না জান্নাত হুসাইনের জন্য চাই না জান্নাত আলী মর্তুজার জন্য চাই না জান্নাত ফাতিমার জন্য চাই না জান্নাত আমার জন্য চাই না একটা জান্নাত শুধু চাই আমার ইয়া হাবলি উম্মতদেরকে তুমি জাহান্নাম থেকে জান্নাত ঢুকাইয়া দাও আর যারা কল্লা আল্লাহ আল্লাহ আকবার এই নবীর ভালোবাসলে কি লাভ হইব না লস হইব আর জুরে লাভ না লস যদি লাভ হয় তো নবীর মহব্বতে দরকার আছে কিনা নেই নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব বাবা বলো না নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে শাহপুরের মানুষ ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে বড়ে ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি মিলা দেখি আমে দুরুদ সালামে মিলা দেখি আমে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখবো ও নবীর চরণেতে এ সারা জীবন আমি একটু এসমে যাতে জিজ্ঞেস করেন মুর্শিদ মুর্শিদ কই রাই আমার ঘুমাসে না নয়নে আমার বুলি বগ মুর্শিদ কে মনে মার্শাল্লাহ বুড়ি লড়াইয়া একসাথে মুর্শিদ মুর্শিদ কই রাই আমার ঘুমাসে না নয়নে যে আমার বুলি বাগন শরীফুদ্দিন বাবা কে মনে যে মারহাবা আই হায় জুড়ে জুড়ে একসাথে মারহাবা আমি তোমায় ভালো গো বাসি পাঙ্গো লের মো তোমান যৌতুই কাঁদাও কাঁদব গো বাজান জোন মের মো তোমার মাশাল্লাহ আমি তোমায় ভালো গো বাসি পাঙ্গো লের মো তবু ও বন যৌতুই কাঁদাও কাঁদব গো মুর্শিদ জোর বের বো তোমার মারহাবা দৌড়ে যদি রাহক গো বাজার যাই বহু যাম রাহকার কাঁচে আম্মা রে বুলি বাগ মুর্শিদ কে মহনে যে মাশাল্লাহ আল্লাহ আমি তোমায় ভালো গো বাসি পাঙ্গো লের মো তবু যৌতুই কাঁদাও কাঁদব গো বাজান জোর মের বহু তোমার মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
الله دودي جودي امر جندہ نبی بینہ گو آپنے بولتے کہ وہ نہیں جو گو تہیا ماشاءاللہ যারা তোমার অতি গয়া পবন তাহরা সবাই মিলে মিশে পড়াইবে কাহন পহবার মারহাবা তারা আবার দিবের দাফন তারা আবার দিবের দাফন নিচে মায়ার ববেতে আপনে বলতে কে হো নাই জো গোবন্তে ফানা ফানা মারহাবা الله الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবান বন্ধ রাখবেন না সকলি জবানটা চেয়ে উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী যদি আপনার জন্য কান্নাকাটি করতে পারে আর আপনি যদি বাংলাদেশ থেকে নবী নবী করে কান্দেন আল্লাহ আপনার চোখের পানি কবুল করার ক্ষমতা আছে কিনা নাই বাবারে চোখের পানির দাম এত দাম জাহান্নামের আগুন চোখের পানি দিয়া কিনা যায় টাকা দিয়া কিনা যায় না আল্লাহ বলেছেন যদি বান্দা একবার যদি চোখের নবীর মহব্বতে যদি কানতে পারো আমারে ডাকলে যতটুকু আমি খুশি এর চাইতে দ্বিগুণ খুশি হব আমার কামলিওয়ালা নবীরে ভালোবাসলে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أمر الله كي نبي جو زارا أمي الله ديرك باشتة جاي زارا أمي الله نماز بيرة دور مرتة جاي زارا أمي الله ديرك كي الله 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 سرار كي جبوز أنا كي فيرة دور خان ناي نبي دور خان ناي أسيكنا ناي أرجو ركنا أسيكنا ناي أمر الله ديرك ده كي دوستنا نبي جو আপনি তাদেরকে জানাইয়া দিন যারা আমি আল্লাহর ডাইরেক্ট ভালোবাসি যারা আমি আল্লাহর ডাইরেক্ট ভালোবাসতে চায় যারা ডাইরেক্ট পাইতে চায় ডাইরেক্ট যারা আমার কাছে চায় আমি বলে দিলাম গো নবীজি ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা যেন আগে আপনি মদিনার নবীরে ভালোবাসে আপনি মদিনার নবীরে যেন তারা মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে যেন নিজের জান চাইতে ভালোবাসে আপনি নবীরে ভালোবাসলেই আমি আল্লাহর ভালোবাসা আদায় হবে আল্লাহ কয় নবীরে ভালোবাস আর মোল্লা কয় না না ডাইরেক্ট আল্লাহ কথা কোনা করে ডাইরেক্ট তোমার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর পাইল না তুমি কেমনে মানুষই নবী আল্লাহরে ভাইবা আল্লাহ তোমার বাড়ি কোথায় গণ কোথায় আল্লাহ কয় কুলুবিল মিনুনা আরশুল্লাহ মমিন বান্দারে তোর কলবের মধ্যে আমি আল্লাহর বাড়ি আল্লাহ তোমার তো জীবনে কোনো দিন দেখলাম না আল্লাহ কতবার নামাজ পড়লাম তাহাজ্জুদের নামাজও আমি 12 রাকাত পড়লাম আল্লাহ নফলে ইবাদত করলাম আল্লাহ মসজিদে গেলাম মাদ্রাসায় গেলাম আল্লাহ সব জায়গায় গেলাম কিন্তু তুমি আল্লাহর জীবনে কোনো দিন দেখলাম না আল্লাহ কুনতুম কানজাব মাকপিয়ান আমি আল্লাহ হইলাম গুপ্ত বান্দর ওই আমার সিস্টেরে নিয়ে তুই গবেষণা কর আমার
সৃষ্টির দিকে তুই তাকা, আমার সৃষ্টির নিয়ে তুই দেখ, আমি আল্লাহ মেঘনা নদীর পানিটার একদিন শুকাইয়ে দিব, আমি আল্লাহ জমিনটার একদিন তামা তামা করে দিব, আমি আল্লাহ আসমানটার একদিন বাঙ্গে সুরমার করে দিব। আরো জোরে কোন না সুবহানাল্লাহ, আমি আল্লাহ সব কিছুর তামা তামা কইরা দিব, কারিগর আমি আল্লাহ, আমি সব কিছুর মালিক, কথা কোন করে ঠিক কিনা। এখন তোমরাও আমার সৃষ্টি, আমি হইলাম সৃষ্টিকর্তা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কত সুন্দর ব্যাখ্যা, আল্লাহ দিল মোল্লার দল বুঝলা না, কার দ্বারাতে মুরগির রান খাইলা নবী চিনলা না। কথা কোনা করে কথা কোনা, ওরে কি দিহি আনি বাহিরে জালা, আরে কি দিহি আনি বাহিরে দস্তগিরের জালা, শরীফউদ্দিনের জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আহানি বাই, দয়ালের প্রেম জালা ওহঙ্গ জলে জালা কি দিয়া আহানি বাই, ও দয়ালের প্রেম জালা ওহঙ্গ জলে জালা কি দিয়া আহানি বাই, আরে ফিরিতি শিকাইয়া কই গেল লুকায়া, ফিরিতি শিকাইয়া কই গেল লুকায়া, এখন বুঝি আর আশিকির খুন খবর নাই, চিল্লাই কে আল্লাহ বাবার কই দে না, ওরে জাহালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, জাহালাইতে কতক্ষণ নিহিবাইতে কতক্ষণ, জানি বাজানের দয়ার অভাব নাই, জানি মুর্শিদের ওই ওই ভাগলা, জানি মুর্শিদের ভাগলার দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া আনি বাই, দয়ালের প্রেম ও জালা ও অঙ্গ জলে জালা কি দিয়া আমি বাই, গোরে জালা বাহিরে জালা জালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কারণে আমার গোরে জালা, জালা আছে কিনা নাই, জালা আছে কিনা নাই, প্রত্যেকটা মানুষের অন্তরে জালা আছে, আছে কিনা নাই, গোরে জালা বাহিরে জালা, যেহেতু বাজানের দরবার আইছি একটু শান গাইয়ে লই, কথা কোনা করে ঠিক কিনা, গোরে জালা বাহিরে জালা, জালা রাইতে দিনে একমাত্র মুর্শিদের কারণে আমার গোরে জালা বাহিরে জালা, জালা রাইতে দিনে একমাত্র দয়ালির কারণে আমি এ শাহপুর গ্রামে সাজাই রে বাসর, তুই মৌলারি কারণে, কথা কোনো কেউ বাসর কার কারণে সাজাইলেন, বাসরটা কার কারণে সাজাইলেন, আল্লাহরে খুশি করার জন্য, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে তুমি কোনো কিছু দিও না, জিলাপি তো এটা কইমই কিন্তু কোনো কিছু দিও না, কারণ পাগলার তিতা দিলে তিতা খাইবো, মিঠা দিলে মিঠা খাইবো, পাগলা তো কিচ্ছু বুঝে না, বুঝে শুধু আমার নবী কামলি বলা চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার বলেন, বন্ধুরে বন্ধুরে আমার শাহপুরের মানুষ, ও আমার বন্ধুরা জীবনটারে কাজাইয়া লাগেন, জীবনটার রঙিন করেন রসুল্লাহর কদমে, যে কবরে মা পাইতেন না, যে কবরে বাবা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, কেউ নাই, কেউ নাই, যে কবরে রাখার পরে তোমার আপনজন আত্মীয় স্বজন চলে আসবে, জানেন নি আমি কেন এত ভালোবাসি নবীরে, জানেন নি পাগলাটা কেন এত মহব্বত করে, আমরা কয়ে আসার সময় কয়ে তাহিরি যায়, তাহিরি যায়, কত মানুষ দেখলে কয়ে তাহিরি যায়, তাহিনি যা পাগড়িটা লাগাইছি,
পাঞ্জাবি ডা পড়ছি মাশাআল্লাহ মাশাআল্লাহ ওরে বাজান কিভাবে কিভাবে কি বলবো মারহাবা গনগরে বন্ধু রে বললো রে আমি পাগলাটা কেন নবীরে ভালোবাসি জানেননি দুনিয়ার কোন দনের জন্য না দুনিয়ার কোন স্বার্থের জন্য না দুনিয়ার কোন এমপি হওয়ার জন্য না দুনিয়ার কোন বক্তাগিরি করার জন্য না দুনিয়ার কোন রাজত্ব সিংহাসনে বসার জন্য না একটাই মাত্র পজিশন আমার নবী আমার যদি হইয়া যায় জান্নাত আমার হইয়া যাবে জান্নাতের মালিক আমার নবী খবরে মা চলে আসবে বাবা চলে আসবে বক্তা এমপি মন্ত্রী সবাই চলে আসবে কিন্তু যিনি উম্মতের জন্য পাগল আর দেওয়ানা ইনি আর কেউ না তিনি হইলেন আমার কামলিওয়ালা নবীজি দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী রাতে বলো না মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলো না দিন রাত নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে হে নাব্বা মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবি না চিল্লাই আল্লাহ বাবার কইতে না আমি যাব কবরেতে কেউ তো যাবি না দুই তিন দিন কাদার পড়ে মনে রাখবে না কথাটা কি সত্য না মিথ্যা আমি যাব কবরেতে কেউ তো যাবি না দুই তিন দিন কাদার পড়ে মনে রাখবে না উম্মতের লাগিয়া নবী উম্মতের দেওয়ানা নবী উম্মতের দিওয়ানা নবী এখনো কাঁদেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে বলো না দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দেন নবী এমন মোদের নবীকে কেউ বলিতে পারে আমায় তুমি রাই কোন বিমায়ার নজরি সুবহানাল্লাহ এ মহমুদের নবীকে কেউ বলিতে পারে আমায় তুমি রাই কোন বিমায়ার নজরি আর এই পাগলার রাই কোন বি আপনার কেদে মতে এই পাগলার রাই কোন বি আপনার চরণে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে বলো না মোদের জন্য কান্দেন নবী লিখতে জিগির বল লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ফোন দিলাম লা ইলাহা লা ইলাহা জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহু যখন আল্লাহু আকবার নবীর কবরে গেলে পাইবেন নবীর মিজানে গেলে পাইবেন নবীর ফুল সিরাতে গেলে পাইবেন নবীর আশুরের ময়দানে যেই নবীর পাইবেন এই নবীর মন থেকে জান থেকে নিজের জান থেকে ভালোবাসার দরকার আছে কিনা নাই ও পাগলার আরো জোরে কোন আছে কিনা নাই বাজান ও আমার নবী কামলিমালার বেশি ভালোবাসতে হবে ভালোবাসার নাম হচ্ছে ইমান নবীর জান থেকে ভালোবাসতে হবে হুজুরকে নিয়ে আসেন তাড়াতাড়ি বেশি সময় দিতে পারবো না পাঁচ মিনিট ভিতরে আমি শেষ করে দেবো আমার নবীকে নিজের জানের চাইতে ভালোবাসবেন এই নামাজ পড়ছেন রোজা রাখছেন কিন্তু ইমান ঠিক নাই নামাজের কোনো দাম নাই আর ইমানের কুটি হচ্ছে নবী কামলিওয়ালা নামাজ পড়লেন বাবারে রোজা রাখলেন
নবীর প্রেম নাই নবীরে ভালোবাসেন নাই ঈমানের মূলই হচ্ছে আমার কামদিওয়ালা নবীজি কথা কন্যা করে ঠিক কিনা এ যুবক যুবক ভাই অনুরোধ করে বলে দেয়া যায় যৌবন কাল আল্লাহর ডাকবেন নবীরে মহব্বত করবেন অনেকে কল সুন্নিরা শুধু নবী নবী কইরা পড়ে থাকে সুন্নিরা তে তারা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে আর একবার নামাজ পড়ে না কিছু কিছু মানুষ আছে এরকম কথা কয় আছে কিনা নাই আমরা মানি আপনাদের কথার দলিলে দলিল দিলাম বিয়া যায় আমি গুনাহগার আপনারা সুন্নির চাইতে বেশি আমল করেন মিসাব করেন ডিলা করেন আরে বাবা বেশি বেশি আমল করেন কিন্তু আমরা আর একটা সার্টিফিকেট দিতে পারি যদিও নামাজ একবার পড়ে আর একবার পড়ে না কিন্তু তোমার আমল বেশি হতে পারে এবাদত বেশি কোরআন হাদিস বেশি কিন্তু নবীর প্রেম আমাদের চাইতে বেশি না কথা কোন ঠিক কেরা ইটার গেলাম না ওইদিকে এদিকে গেলে আবার একবার পুরো জিলাপির বেশ লাগাই দিব রায়াজিদের শাশুড় ভাই সুজা সাদা বুঝলে বুঝনাইলে তরমুজ ঠিক কিনা বললোরে আমল বেশি থাকবে নবী বললেন এমন এক জামানা আসবে সাদা দাড়িওয়ালা সাদা জুব্বাওয়ালা সাদা তুর্কিওয়ালা সব লেবাজে কাবাজে বড় হুজুর কিন্তু আমি নবীর প্রেম ভিতরে কম থাকবে যদি নবীর প্রেম ভালোবাসা কম হয় নামাজের জামি সোয়াকে ডিলক সবগুলা বেশি হতে পারে কিন্তু আহলে বায়াতের মহব্বত নবীর মহব্বত সিনার ভিতরে কম বন্ধুরে বন্ধুরে আমার বাবা ও আমার শেষ বালা যার সব বালা তার শেষ কথাটা গুলা বলে দিয়ে গেলাম এখনো সময় আছে নবীরে ভালোবাসো ও শাহপুরের মানুষ আমার নবী তোমার উরের ভাত কোনোদিন কেড়ে নেয় না আমার নবী উম্মতের জন্য যদি এত কান্নাকাটি করতে পারে আমার নবী যদি উম্মতের জন্য তো মার খাইতে পারে আমার নবী যদি কালিমার প্রতিষ্ঠিত করতে গিয়ে তো আঘাত খাইলেন আমার নবী উহুদের ময়দানে কত কষ্ট করলেন আমার নবী যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায় নাই তুমি উম্মত হইয়া কেমনে নবীরে গালাগালি করো আমার বুঝে আসে নাই রে আমার বুঝে আসে না রে বাবা ও বাবা রে নবীরে ভালোবাসো ভালোবাসার নাম হচ্ছে ইমান গালাগালি করার নাম ইমান না ইসলাম না কথা কোন ঠিক কিনা তুমি যত বড় মুক্তি হতে পারো যত বড় মহাদ্দিস হতে পারো সারা বিশ্বের কোন লাভ হবে না একটা সার্টিফিকেট দেওয়া যায় আমি গুনাহগার রিস্কা চালাও মাটি কাটো ঠেলা গাড়ি বাও এই শাহপুরের জমিনে যদি একটা গরিব মানুষ হয় বাঙ্গা করে ঘুমাও কোথা কি কসম আমার নবীর আজকের থেকে ভালোবাসো নিজের জানের চাইতে দেখবা মদিনার নবীর প্রেম প্রেমে তুমি ওলি আল্লাহ হইয়া আশেকের রসুল হয়ে যাইব কথা কোন ঠিক কিনা তোমার মতন কত মুক্তি কে দেখো পইরা রইছে অহংকারী তোমার মতন কত মুক্তি পইরা রইছে শয়তানের সার্টিফিকেট লইয়া ঠিক না এরকম বাহাদুরি কইরো না আসরে ময়দানে না যদি গো বলে আমি নামাজ নিয়ে আসছি আল্লাহ এই বাহাদুরি করলে নামাজের বিল শেষ যদি বলে আল্লাহ আমি মুফতি ছিলাম দুনিয়ার জন্য আমি মুফতি সার্টিফিকেট নিয়ে আসি আমার একটু জান্নাতে যেন আল্লাহ কেন এখানে এটা চলবে না এখানে চলবে ইমানের পরীক্ষা সুবহানাল্লাহ কোনো কিনা আমি দেখবো কার কতটুকু ইমানি পাওয়ার ছিল কার কতটুকু ইমানি জজ্বা ছিল কার কতটুকু নবীর প্রেম ছিল আমার নবীর কারণে তো আমি আজকে কিয়ামতের ময়দান সাজাইছি সুবহানাল্লাহ কোনো কিনা আজামান বান্দব কেহ নাই নাই গো দয়াল নবী তুমি বিহনে আছে সবই ভাগলা রে কিন্তু দেই না আজ আমার বান্দব কেহ নাই নাই গো দয়াল নবী তুমি বিহনে ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমায় কাহাঙ্গাল আল্লাহ হবার কোনা করে কোথায় আছো দয়াল ডাকে তোমায় কাহাঙ্গাল জোরাই আলো গরুনি দানি নে গো দয়াল নবী তুমি বিহনে আজ আমার
বান্দব কেহ নাই নাই গো দয়াল নবী তুমি বিহনে আজ আমার বান্দব কেহ নাই নাই গো দয়াল নবী তুমি বিহনে লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার লোকে বলে বলে রে গর বাড়ি বানায় আমার কি গর বানাইব আমি কি গর বানাইব আমি শূন্য মাজার লোকে বলে